বিএনপির জ্যেষ্ঠ ও মধ্যম সারির কয়েকজন নেতার সাজা, অনেকের বিচার শেষ পর্যায়ে থাকা এবং কিছু নেতার বিচার শুরুর প্রেক্ষাপটে সরকার বিরোধী একদফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে এবার আদালত কেন্দ্রিক কর্মসূচি দিতে যাচ্ছে দলটি। বিএনপির অভিযোগ, আদালতকে ব্যবহার করে বিরোধী নেতাদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে, তাই এই ইস্যুতে আরও সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা। এর অংশ হিসেবে বিভিন্ন রায়ের প্রতিবাদে সমাবেশ, সেমিনার ও আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হতে পারে। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। একদফার আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে বিএনপির হাইকমান্ডকে দেওয়া দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের পরামর্শ বিবেচনায় নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকালের মধ্যে যুগপথের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শে আদালত কেন্দ্রিক আন্দোলনের পরিকল্পনা তৈরি করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, আদালত কেন্দ্রিক কর্মসূচি দেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য একমত। তারা মনে করেন, সরকার এতদিন পুলিশ দিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই মামলায় সাজা দিতে এখন দ্রুত বিচার শেষ করা হচ্ছে। এর মধ্যে কয়েকজনের সাজাও দেওয়া হয়েছে। আদালত কেন্দ্রিক কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের দুজন নেতা বলেন, বৈঠকে আদালতের রায়ের প্রতিবাদে সপ্তাহখানেকের মধ্যে ঢাকায় একটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সেই সমাবেশ থেকে আদালতের বিরুদ্ধে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তুলে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হবে। এরপর ঢাকা সহ সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, আদালতে কিভাবে সেই মামলার বিচার কার্য চলছে তা তুলে ধরতে একটি সেমিনার হবে। বিদেশি কূটনীতিকদের সামনে অনুষ্ঠেয় ওই সেমিনারে আদালতকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের দমনপীড়ন, সাজা দেওয়া সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এরপর বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবেন। একই দিন বিএনপিও একই দাবিতে ঢাকায় সমাবেশ করতে পারে। গত রোববার বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে আদালত কেন্দ্রিক কর্মসূচি দেওয়ার বিষয়ে পরামর্শ দেন দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবরা। তারা প্রস্তাব করেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে আন্দোলনে ভিন্নতা আনতে হবে আর তফসিল ঘোষণার আগেই মধ্য অক্টোবরে আন্দোলন শেষ করতে হবে। সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঘেরাও সহ লাগাতার কর্মসূচি দেওয়ার পক্ষে মত দেন তারা। রিজওয়ানা রিন্তি, কালবেলা।